আসসালামু আলাইকুম। স্কুল সকাল 8টায়, তাই খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম সকাল সকাল। বাইরে বের হতেই সূর্যের চোখ রাঙানি, রৌদ্রের যে উত্তাপ, স্কুলে তো যেতেই হবে। স্কুলে প্রথম পিরিয়ডের ক্লাস শেষ করে দ্বিতীয় পিরিয়ডে নতুন হল রুমের দিকে যাচ্ছিলাম। সেখানে গিয়ে বাইরে থেকে যেটা মনে হলো, শুনশান নীরবতা বিরাজ করছে নতুন হল রুমে। অনেক আগ্রহ নিয়েই ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করেই দেখছি শ্রেণী শিক্ষক মরিয়ম ম্যাডামের নেতৃত্বেই শিক্ষার্থীরা মহা কর্মযজ্ঞে ব্যস্ত, চলছে ক্ষুদে ডাক্তার কার্যক্রম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ক্ষুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ডাক্তার দল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম, যাতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হবার ও দলগতভাবে কাজ করার, এমনকি সুশৃঙ্খলভাবে জীবন গড়ার সুযোগ সৃষ্টিতে এই ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে গঠিত ক্ষুদে ডাক্তার দল তাদের শ্রেণীর সকল শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরিমাপ সহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফর্মে লিপিবদ্ধ করে, এবং এই ক্ষুদে ডাক্তার দল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি সহ দৃষ্টিশক্তিতে কোনো ত্রুটি বা অন্য কোনো ত্রুটি ধরা পড়লে তা গাইড শিক্ষককে অবহিত করে। কথায় আছে, সুস্থ দেহ সুস্থ মন। শিক্ষার্থী যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, তাহলে পড়াশোনায় মনোনিবেশ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে তার পক্ষে। তাই তো শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি হয়েছে অতীব গুরুত্বপূর্ণ। এর পরের ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাও ক্ষুদে ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে। লাবণ্য চৌধুরী বর্ষা শিক্ষার্থীদের দৃষ্টি পরীক্ষা করছে, সামির শিক্ষার্থীদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করছে, তারান্নম তাসনিম ও দিঘি মজুমদার তাদের ক্লাসের শিক্ষার্থীদের উচ্চতা পরিমাপ করছে, এবং নদী মজুমদার শিক্ষার্থীদের ওজন পরিমাপ করছে। এই কার্যক্রমটিতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এতে করে শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবার যথেষ্ট সুযোগ রয়েছে।